আমার সাথে একটা নিউ ইন্টারেস্টিং ব্লগে তোমরা এনজয় করতে চলেছো। তার আগে বলে দিচ্ছি, আজকে হচ্ছে 15 অগস্ট, যে ডে মানে দিনটাতে প্রত্যেকটা ভারতীয়দের কাছে এই দিনটা কতটা গুরুত্বপূর্ণ বন্ধুরা, মানে সত্যি কি আর বলি। তো আজকে দেখো, আমি যে শাড়িটা কোনো মতে পরে নিলাম, আমি পরিনি, অ্যাকচুয়ালি প্রীতি পরিয়ে দিয়েছে, ও স্কুলে ফাংশন আছে তো ওর রেডি হয়ে গেছে। ওই মুহূর্তে আমি বলি, প্রীতি আমাকে পরিয়ে দে। তো দেখো আমার আজকের মানে শাড়ির সাথে আউটফিটটা দেখো, গ্রিন কালারের আমি পরে নিয়েছি ব্লাউজ, তারপরে হোয়াইট কালারের দিদির শাড়ি, আর এটা আমার একটা বান্ধবীর অরেঞ্জ কালারের ওড়না, ঠিক আছে। পতাকার রঙে পুরো একবারে রঙিন হয়ে পড়লাম। দেখো বন্ধুরা, আমার রং নেই বললেই চলে, কিন্তু আমি একটু টিপ দিতে চাচ্ছি মানে পতাকার রঙের। তো এখানে হোয়াইটটা একটু একটু আছে, এখানে অরেঞ্জটা আছে একটু একটু, আর এখানে গ্রিনটা আছে। তো মিলিয়ে দেখি করতে পারি নাকি কুড়ায় কাটায়। তোমাকে না লেখাছি ঠিটা ডাক বাক্সে রাখ কোণে, সাদা খামের না লেখা নাম মেকেছে তার কানে, সেই চিঠি যত লেখা। সত্যি আজকের দিনটা প্রত্যেকটা ভারতবাসীর জন্য কতটা গুরুত্বপূর্ণ। আজকে কত মানুষ প্রাণ দিয়েছে আমাদের শুধুমাত্র স্বাধীন লাভ করার জন্য, স্বাধীনতা লাভ করার জন্য। তো দেখো আমি এখানে পতাকার রঙে টিপ দিয়ে দিচ্ছি, অনেক কষ্টে দিচ্ছি কিন্তু হচ্ছে না, ট্রাই করছি। আর আমার ফোন লুক হয়েই গেছে কমপ্লিট। আর আমি ওদেরকে ফোন করেছিলাম, ওরা বললো টোটো নিয়ে চলে আসবে এদিকে, তো আমাকে বললো রেডি হতে, আমি জাস্ট টিপটা পড়ছি। পরে আমি কী করি বলো তো, আমার তো এই ওয়াটার কালার হচ্ছে না, আমি কলেজে গিয়ে না কারো একটা সিঙ্গার দিই, একটা দিদি সিঙ্গার দিই, ভালো করে আমাকে দিয়ে দেয়, তোমরা পরে দেখো। দেখো সত্যি আজকের দিনটা আমি খুব সুন্দর কাটিয়েছি, তোমরা স্কিপ করো না, দেখতে পারবে। অরেঞ্জ কালারটা নেই, কুড়িয়ে কাটিয়ে একদম দুর্ভাগ্যবশত এইটুকু করতে পারলাম। এটা হচ্ছে আমার ফাইনাল লুক, কেমন লাগছে আমাকে অবশ্যই নিজে কমেন্ট করে বলো। আমি একদম ফুল পতাকার লুকে একদম কমপ্লিট হয়ে গেছি, দেখো পুরোপুরি। আমার তো ভীষণ ভালো লাগছে, আমার সব থেকে মানে যতগুলো আমি এই পর্যন্ত সাজ সাজলাম সবার থেকে বেস্ট সাজ হলো এটা। জাস্ট মানে একটা নিজের থেকে কীরকম ফিলিংস হচ্ছে, খুব ভালো লাগছে, খুব খুব সুন্দর একটা দিন। তো তোমরাও কীরকম করে কাটাচ্ছ 15 আগস্ট অবশ্যই কমেন্ট করে জানিও, তোমরা তোমাদের কী করে কাটাচ্ছ, ঠিক আছে। আজকের দিনটা এভাবেই কাটাচ্ছ। তো বন্ধুরা এখন মা ভাত বেড়ে এনেছে, আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে, লিপস্টিক টিপস্টিক পরে ফেলছি, মা এখন ভাত এনেছে। তো আমি এখন কী করবো বলো তো, চামচ দিয়ে খাবো যাতে লিপস্টিকটাকে একটু বাঁচানো যায়। মা মেখে টেখে দিয়েছে, ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে ঝাল করে মেখে দিয়েছে। তো চলো বন্ধুরা, টোটো চলে এসেছে ওদিকে, আমাকে যেতে বললো একটুকু হেঁটে হেঁটে, এই যে একটু আগায় যেতে বললো, ওরা চলে আসছে। তো চলো যাওয়া যাক, আমি তো রেডি। জয় হিন্দ। স্কুল থেকে চলে এসেছে, তো আমার ভাই দুইটা পতাকা এনেছিল, তো আমি একটা নিয়ে আসলাম। পতাকা থাকবে না মানে এই 15 অগস্টের দিন, স্বাধীনতা দিবসের দিন পতাকা থাকবে না হাতে, এটা হয় না। তো পতাকা নিয়ে জয় হিন্দ, চলো জয় হিন্দ। তো দেখো এসে পড়েছে আমাদের সেলিব্রিটি, এই যে এতক্ষণে সাজুগুজু করে চলে আসলো, এই যে দেখো আমাদের টোটো, এই যে সেলিব্রিটি লোক তো, তাই টোটো তো এখানে কিন্তু আমরা বসতে দেবো না, ওর জায়গায় যে এখানে 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 ওকে বসতে দেবো। দেখো কত বড় পতাকা, স্বাধীনতার 75তম বার্ষিকীতে দেখো আমাদের স্কুল থেকে এই পতাকাটা ঘোষণাঙ্গা অবধি নিয়ে এসেছিল ওরা র্যালি করতে করতে। আর এই কী সুন্দর ভিডিও করছিল আমার একটা ভাই, দেখো ভিডিওটা নষ্ট করে দিল, মানে কি আর বলি। তারপর দেখো এখানে আমরা খুবই এনজয় করছি। এবার হলো এই পতাকাটা যে নিচ্ছে, এটা হলো ঘোষণাঙ্গাটি পতাকা, এত বড় পতাকা, সত্যি দারুণ লাগলো কিন্তু ভিউটা।
তো চলো সবাই একদম আজকে একদম পুরো কলেজ ভাইবের মধ্যে একদম পুরো 15 আগস্টের ভাইব পাচ্ছ তোমরা, খুব ভালো লাগছে। আর তার মধ্যে র‍্যালি হলো, তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম, তোমরা দেখতেই পেলে, তাই না? খুব সুন্দর। এবার আমাদের ফাংশনটা হবে মেন কলেজের ভিতরে হলে, তো সেখানে ভাইবটা পরে দেখাচ্ছি। দেখো এই দিদিটারই কথা বলছিলাম আমি তোমাদেরকে। দেখো এই দিদিটা ভলেন্টিয়ার হয়েছিল NSS এর গ্রুপ থেকে। তো আমি আমাকে যখন দেখলো পতাকার কালারটা কিরকম ড্যামেজ হয়ে গেল, দিদিটাই আমাকে বললো আসো আমি তোমাকে ভালো করে, আমার কাছে সিঙ্গার আছে আমি তোমাকে দিয়ে দিচ্ছি। আমি বললাম ঠিক আছে, দারুণ লাগলো, দিদিটার ব্যবহারও খুব ভালো। দেখো এখানে আরও কতগুলো সিনিয়র দিদি মিলে আমাদের যে প্রদীপ রাখার জায়গাটা সেটা ফুল দিয়ে সাজিয়ে দিল। তারপরে প্রদীপ উজ্জ্বল, মানে প্রদীপ হবে প্রজ্জ্বলন, তো এখানে প্রিন্সিপাল স্যার সেটাই করছেন। তারপরে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের স্যার ম্যাম করবেন, তারপরে দিয়ে স্টুডেন্টরাও করবেন। আমাকে এখানে একটা পতাকা লাগছিল, সেটাও জোগাড় হয়ে গেল। আমি কলেজে আসতে না আসতে দেখো পতাকাটা পেয়ে গেছি। পতাকাটা আমার খুব জরুরি ছিল, যেটা নাচের একটা পার্ট অফ থিম ছিল, সেটা একটা দাদাকে বলাতে দাদা জোগাড় করে দিয়েছে। সত্যি পতাকাটা আজকে খুব মেইন একটা পার্ট। এ বতন জানে মন। খুব সুন্দর এই গানটা করলো ওরা উদ্বোধনী সঙ্গীত হিসেবে। তারপরে এখানে আমি আমার ডান্সটা জাস্ট অল্প করে দিলাম, মিউট করে দিলাম, তার কারণ কপিরাইট ক্লেম হয় কেন যে এটা দেয় ইউটিউব আমি এটাই বুঝতে পারি না। তো তোমরা চিন্তা করো না, আমি ডান্সটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব, চ্যানেলে চোখ রেখো। তোমরা নাচটা পুরোপুরি আগে দিয়ে দিয়েছে, আমি জানতাম না যে এতটাই আগে দিবে। আমি পুরো মানে এসেছিলাম না, আমি তৈরি ছিলাম না যে ফার্স্টে জানতাম না, তো জল প্রচণ্ড পিপাসা পেয়েছে। অনেকজনকে বলতেছি কেউই জল এনে দিচ্ছে না, সবাই ব্যস্ত। মানে না ওইখানে আর থেকে লাভ নেই, আমিও বেরিয়ে যাই, জল নিয়ে আসা যাক। জলটা খাইলাম, এবার ঠিক আছে। তো এখানে দেখো নুন্নেহার নাচ করে নিচ্ছে, যে ফ্রেন্ডটা আমার সাথে আসলো সেই ফ্রেন্ডটা, ও কিন্তু নাচ শিখতো, ওর বিশারদ কমপ্লিট ছিল, কমপ্লিট হয়ে গেছে। তো কিছু কারণে ও ডান্সটা নিয়ে এগোতে পারিনি। তো খুব সুন্দর ডান্স করে, আমার তো খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো দেখো ওর ডান্সটা, ওটাও মিউট করে দিই। তো এখন একটা স্যার গান করবে, তো আমরা সবাই মিলে এতক্ষণে একটা ভালো কাজ করলো অভিজিৎ আমাকে একটা কেক দিয়ে। অভিজিৎ দিয়েছে ভালো কাজ করছে, কিন্তু আমি উঠাতে পারতেছি না, জল নাই গেলে জল লাগবে আমার। এখন ফাংশন শেষ, লাস্টে আমাদেরকে কিছু টিফিন দিবে, তো সেই দেখা যাক চলো। আর অনেক ফটো তুললাম, খুব পড়ে যাবো তো, ওই যে দিচ্ছে চলো দেখা। অনেক অনেক মানুষ দেখবে, দেখো আমি ঢুকাচ্ছি হাত, সমাজসেবা করা ভালো, কারণ ব্লগ হবে না? হ্যাঁ ব্লগিং তো হবে, ডেইলি ব্লগার। তো দাদারা দেখছো আমাদেরকে দিয়ে দিচ্ছে, দেখো তোমরা ওয়েলকাম। বন্ধুরা দেখো সবাই সাদা আর সাদা, কি ভালো লাগছে না পরিবেশটা, মনে হচ্ছে একদম স্বচ্ছ। এতজন ওয়েট করে আছি একটা টোটোর জন্য, টোটো যে কি। বন্ধুরা ভিডিওটা দেখলে
কিরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে নিচে তাড়াতাড়ি জানিও তাড়াতাড়ি। আর আমি দেখছি নন সাবস্ক্রাইবারের রেটিংটা বেশি, তোমরা সাবস্ক্রাইব কেন করছো না? এত সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি, সাবস্ক্রাইব করে দাও, আরও সুন্দর সুন্দর তোমাদের সামনে আমি ভিডিও তুলে ধরবো। আর আজকের ভিডিওটা তো খুব খুব স্পেশাল, তো আমাদের মানে আজকে আমাদের ইন্ডিয়াতে কীরকম করে আমি কাটালাম আমাদের মানে স্বাধীনতা দিবসটা সেটা তোমরা দেখতে পেলে। কেউ কেউ হয়তো আমি জানি আমার কতগুলো সাবস্ক্রাইবার আছে বাইরে আছে, মানে ভারতবর্ষ ভারতীয় হয়েও বাইরে আছে, তো তারা দেখতে পাচ্ছ না যে আমি কি করে কাটাচ্ছি। এবং তোমরাও কমেন্টে জানিও তোমরা তোমাদের স্বাধীনতা দিবস কীরকম করে কাটালে, অবশ্যই এটা, তার কারণ আমারটা জানলে আমি তোমাদেরটা জানবো না, সেটা হয় না, হয় না। আর আমি কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে, আমি প্রত্যেকের কমেন্ট ধরে ধরে রিপ্লাই দিই, তাই না? আর খুব ভালো রেসপন্স পাচ্ছি, ভালো লাগছে এই কদিন ধরে, খুব ভালো রেসপন্স পাচ্ছি। এভাবেই তোমাদের হাতটা বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও তোমার হাত, তাই না? তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে ওই যে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব বাটন পাশে একটা ছোট্ট বেল আইকন আছে সেটাতে প্রেস করে অল বাটন অবশ্যই ক্লিক করিও, যাতে আমার চ্যানেল নিউ নিউ আপডেট সবার আগে তোমাদের কাছে চলে যায় বন্ধুরা, ঠিক আছে? আর শেয়ার করতে ভুলো না, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, ঠিক আছে? শেয়ার লাইক অবশ্যই করো। বাই বাই।